বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ মুরগি সরবরাহ। বিপাকে সাধারণ মানুষসহ ক্যাটারিং এর মালিকরাও। মুরগি সরবরাহকারী গাড়ির চালককে পুলিশি মারধরের প্রতিবাদেই এই পদক্ষেপ করেছেন মুরগির পরিবহন ব্যবসায়ীরা। সরকার হস্তক্ষেপ না করলে মুরগির দাম আকাশ ছোঁয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি মুরগির গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ এক ড্রাইভারের কাছে তোলা চায় বলে অভিযোগ, এবং সেই ঘটনার প্রেক্ষিতে সেই ড্রাইভারকে মারধর করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। এখনো পর্যন্ত অরূপ, কি জানতে পারা যাচ্ছে এই যে ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে পুরোপুরিভাবে পরিবহন বন্ধ রাখা হচ্ছে, তারা কি এখনো পর্যন্ত পুনর্বিবেচনা করেছেন তাদের সিদ্ধান্ত কিছু? দেখো অঙ্কিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, গত 11ই হালদা থানার অন্তর্গত যে অর্জুনী এলাকা, সেখানে একটি মুরগি বোঝাই গাড়ি যাচ্ছিল, সেই সময় রাতের অন্ধকারে পুলিশ তাদের কাছে বেশ কিছু টাকা দাবি, অর্থাৎ চাঁদা দাবি করে, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় গাড়ির খালাসিকে মারধর করে পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদে 8ই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধের ডাক দিয়েছিল তাদের যে সংগঠন ও পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। কিন্তু তাদের বক্তব্য যেটা ছিল, তাদের দাবি অবিলম্বে না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। তাদের মূলত যে দাবিগুলো ছিল, যে পুলিশের যে রাজ্য জুড়ে জোর জুলুম ভাবে টাকা নেওয়া, এছাড়াও বিভিন্ন সময় তাদেরকে হেনস্থা করা, তারই প্রতিবাদে কিন্তু তাদের যে অনির্দিষ্টকালের বন্ধ ডাক দিয়েছিল, কিন্তু সেই বন্ধ আজ অর্থাৎ শুক্রবার ঝাড়গ্রামে সাংবাদিক বৈঠক করে তাদের নেতৃত্বরা প্রত্যাহার করে। তাদের যেটা বক্তব্য, তারা রাজ্য সরকারের সাথে কথা বলেছেন এবং তাদের প্রশাসন তাদের বিভিন্ন যে দাবিগুলো ছিল সেই দাবিগুলি মেনে নিয়েছে এবং তাদেরকে যথারীতি সাহায্য, তাই তারা আজকে সেই তাদের যে বন্ধ, সেই বন্ধ প্রত্যাহার করে ইতিমধ্যে সংগঠনের নেতৃত্বরা 7 দফা দাবি জানিয়েছে প্রশাসনকে। অঙ্কুর দা ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ।